আল্লাহ বলেছেন কি, লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। আপনি বলবেন আল্লাহ জিনার ধারে কাছে যাইতে মানা করছে, নারীর কাছে তো আর যাইতে নিষেধ করেন। লা তাকরাবুজ জিনার ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলেন, লা তাকরাবুজ জিনার মিজদাক হলো একজন বেগানা নারী আর একজন বেগানা পুরুষ একই রাস্তা দিয়া দুইজন দুদিক থেকে আসতেছে, চোখে চোখের পাওয়ার যত দূর যায় চোখের পাওয়ারের শেষ সীমানা একজন বেগানা নারীকে দেখা গেছে, নারীর পক্ষ থেকে তার নজর যত দূর যায় একজন পর পুরুষকে দেখা যায়, তোমরা ওখান থেকেই দুজন দুদিকে ফিরে যাও, পথ পাল্টাও, রাস্তা বদলাও। কেন? যদি তোমরা কাছাকাছি আসো দুজনের মাঝে বেপর্দার লঙ্ঘন হবে, দুজনের মাঝে কথা হওয়ার সংখ্যা থেকে যাবে, কথা যদি হয় দুজনের মাঝে ইবলিস ঢুকে যাবে, যদি ইবলিস ঢুকে যায় একজন অপরজনের প্রতি আকৃষ্ট হওয়ার সংখ্যা আছে, যদি আকৃষ্ট হইয়া যাও দুজনের মাঝে ব্যভিচার ঘটার সংখ্যা আছে। এটাই হলো লা তাকরাবুজ জিনা, যত নজরের দূরে যত যায় সেখান থেকেই ফিরে যাও। কিন্তু আপনাদের মার্কেট গুলোতে নজর কত দূরে আর যাইবে, গারুক যাইসে পড়ে। আফসোস, আমি যদি এই বয়ান গুলো করি তো তো বয়ান থেকে নামার আগে পুলিশে খারাইব, কি কয় ডারে হাত কড়ানি। আহা, আপনি যদি ইসলাম মেনে নবীজির কথা শুনে কোনো মেয়েকে বালেগা হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দেন, আপনিও জেলে, ছেলের বাবাও জেলে, ছেলেও জেলে। কিন্তু আপনার মেয়েটা যদি 18 বছরের আগে কোনো একটা ছেলের সঙ্গে ভেগে যায়, ব্যভিচারে লিপ্ত হয়, জিনা করে বাচ্চাও ফলায়, এটার কোনো দোষ নাই, সাজাও নাই। এই যে সঠিক সময় বিবাহ না হওয়ার কারণে বাংলাদেশের মধ্যে যত ব্যভিচার হয়, এর দায় দায়িত্ব 18 বছরের আগে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, এই আইন যারা প্রণয়ন করেছে তা সব দায় দায়িত্ব তাদের, ধরা খাবি কিয়ামতের ময়দানে। বেবিচারের পথ খুলে দিয়েছো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله، إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان،
أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شباب بولن اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মিরপুর উত্তর বিশ্বিল যুব সমাজ এলাকাবাসীর যৌথ উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দীন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরার সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দা নিশি মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ কাদেরকে ডেকেছেন? সবাই জবাব দিবেন, জবাব দিতে পারবেন? আল্লাহ কাদেরকে ডেকেছেন? ঈমানদারদের ডেকে একটা নির্দেশ দিয়েছেন, উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। পরামর্শ দিয়েছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা অনুসরণ করো না। কেন? সতর্কবাণী, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, জবরদস্ত দুশ্মন। শয়তানের চাইতে বড় দুশ্মন পৃথিবীতে মানুষের আর কেউ নাই। দুনিয়ার সাধারণ দুশ্মন দুনিয়াতে ক্ষতি চায়, আর শয়তান মানুষকে দুনিয়ার ক্ষতির পাশাপাশি ওদের মূল টার্গেট থাকে মানুষগুলোকে কিভাবে ঈমান হারা করে জাহান্নামের দিকে ধাবিত করা যায়। আল্লাহ কাদেরকে ডেকেছেন এটা মনে রাখবেন, আল্লাহ কাদেরকে ডেকেছেন, হুকুম করেছেন কি? পরিপূর্ণ ইসলামে ঢুকতে কি হুকুম করেছেন এটা মুখস্থ রাখতে হবে। আল্লাহ ডেকেছেন কাদেরকে, হুকুম করেছেন কি? ইসলামে ঢুকতে না, শুধু পরিপূর্ণ ইসলামে ঢুকতে। সুয়ালে মুকাদ্দার, ঈমানদার তো এমনি ইসলামের মধ্যে থাকার কথা, কথা বোঝা যায়? ইমানদার এমনি ইসলামের মধ্যে থাকার কথা, আল্লাহ আলাদাভাবে ইমানদারকে ইসলামে ঢুকতে বললেন কেন? এটা প্রশ্ন আসতে পারে না?
শুধুই এক জায়গায় নয়, কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের এভাবে সম্বোধন করেছেন, ডেকেছেন, আর এক এক ধরনের এক একটা নির্দেশ দিয়েছেন। যেমন কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো। ইমানদার তো এমনিই আল্লাহকে ভয় করার কথা, কি বলেন? শুধু কি ভয়, হাক্কা তুকাতি, যেই ভয়কে ভয় বলে সেইভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আপনি বললেন যে আমি অমুককে ভয় পাই, বা কোন ছাত্র বললো আমি শিক্ষককে ভয় পাই, সন্তান বললো বাবাকে ভয় পাই, ভয় পাই বলার পরেও বাবার সামনে অন্যায় করতেছে, ভাষা খারাপ করতেছে, বাবা বারবার সতর্ক করতেছেন, নিষেধ করতেছেন, তবুও মানতেছে না, তাহলে সন্তান যে বললো বাবাকে ভয় পাই, এই কথার সাথে কাজের কোনো মিল আছে? ভয় পাই যে বললো, এটা সত্য না মিথ্যা? আসলে ভয় কি? আল্লাহকে ভয় করো ভয় করার মতো, যেই ভয়কে ভয় বলে সেইভাবে ভয় করো। চিড়িয়াখানায় যাই নাই এমন লোক আমাদের মাঝে কম পাওয়া যাবে। কে? চিড়িয়াখানায় বাঘ আসেনি, সিংহ, সাপ? চিড়িয়াখানার মধ্যে বাঘ থাকে কোথায়? কাঁচায়। সিংহ, সাপ? আজ পর্যন্ত চিড়িয়াখানায় এমন কোন রেকর্ড বা রিপোর্ট নাই যে চিড়িয়াখানার খাঁচার শিক ভেঙে বাঘ বা সিংহ বা সাপ দর্শনার্থীদের আক্রমণ করেছে, এমন কোন রেকর্ড আছে? আচ্ছা, যারা চিড়িয়াখানা গিয়েছেন আপনিও জানেন খাঁচার বাঘ খাঁচা ভেঙে আপনাকে আক্রমণ করতে, আপনারা জবাব দিচ্ছেন না? এরপরেও আপনি কি খাঁচার কাছে গিয়ে বাঘ দেখেন না দূরে গিয়া? কেন? আপনাকে তো আক্রমণ করতে পারবে না, এরপর আপনি দূরে থাকেন কেন? এর নাম ভয়। এটার নাম কি? আপনি সাপের খাঁচার কাছে দাঁড়াইছেন, আপনি জানেন সাপের খাঁচা ভেঙে সাপ আপনাকে আমাকে দংশন করতে পারবে না। খাঁচার কাছে গিয়ে দাঁড়াইলাম, দেখলাম সাপের মাথা খাঁচার অপোজিটে আছে, অপর পাশে আছে, কিন্তু অপর পাশ থেকে সাপ যখন মাথা উঠায় আপনার আমার দিকে এমনি তাকায়, তখনই খাঁচার থেকে লাফ দিয়ে আরেকটু দূরে যাই। আমি যদি দূরে না যাইতাম সাপ কি আপনাকে আমাকে দংশন করতে পারত? এরপরও কেন গেলাম? এর নাম ভয়। ধরে নেন আপনাদের মিরপুর এলাকায় একজন মিথ্যাবাদী আছে, যে কথায় কথায় মিথ্যা বলে, 195টা মিথ্যা বলে, এলাকার মানুষ সবাই তাকে মিথ্যাবাদী হিসেবে চেনে। ধরে নেন আপনি নামাজি মানুষ, সুবহ সালাতের সময় উঠে সুন্দরভাবে ওযু বানিয়ে মসজিদের দিকে রওনা দিয়েছেন, মসজিদে যাওয়ার পথে হঠাৎ আপনার পথ আগলে দাঁড়ালো সেই মিথ্যুক, আপনার পা ধরে কাকুতি মিনতি করে আপনাকে বলছে, হাজী সাহেব ওদিকে যাইয়েন না, আপনার পায়ে পড়ি, কারণ আমি এখনই দেখেছি ওখানে বিষধর একটা সাপ ফনা তুলে আছে, একজনকে দংশন করছে, হাসপাতালে নিয়ে গেছে, অ্যাম্বুলেন্সে করে, মারাও যাবে না। আপনাকে খুব ভাবে সে বলতেছে, কসম করে বলতেছে,
আপনি এই খবর পাওয়ার পর ওই রাস্তায় কি আর যাবেন? কেন মিথ্যুকের কথা বিশ্বাস করে? ও তো মিথ্যা বলে, ওর কথা তো বিশ্বাস করার সুযোগ নাই। আপনি যাচ্ছেন না কেন? মিথ্যুকের কথা বিশ্বাস করে নয়, সাপের ভয়। এটার নাম কি? গ্রাম অঞ্চলে পুকুর সেচ করে মাছ ধরার জন্য, পানি উঠায় ফেলায় মেশিন দিয়া। এটা বুঝছেন তো যে পানি সেচ করে, পুকুরের পানি উঠায় ফেলায় মেশিন দিয়া, পাইপ দিয়া, এরপরে মাছ ধরে। মনে করেন পুকুর পারে দুজন শিক্ষিত ব্যক্তি, সম্মানী ব্যক্তি দাঁড়িয়ে আছেন, মাছ ধরা দেখতেছেন। একজন শিক্ষিত ব্যক্তি মাছ ধরনে ওয়ালা একজনকে ডাক দিলেন, তাড়াতাড়ি এদিকে আসো, এখানে এই যে গর্তটা দেখা যায় এর মধ্যে বড় একটা বোয়াল বা শোল মাছ ঢুকছে। আপনি যদি সেখানে মাছ শিকারী হন, গর্তের মধ্যে ঢোকা মাছটা ধরার লোভ সামলাতে পারবেন? আপনি দৌড় দিলেন বা শিকারী দৌড় দিস, কাছাকাছি আসার পরে অন্য শিক্ষিত সম্মানী ব্যক্তি বললেন, খবরদার গর্তের মধ্যে হাত দিও না, এইমাত্র আমি দেখেছি ওখানে বিষধর সাপ ঢুকেছে। এবার আপনি বলেন, ওখানে মাছ শিকারী আপনি থাকলে কি করতেন? মাছ ধরতেন? কেন? এত বড় মাছ ঢুকেছে, কেন? সাপ থাকতেও পারে। আপনি কি যে মাছের কথা বলেছে তার কথা অস্বীকার করে আপনি ফিরে গেলেন? কেন ফিরে গেছেন? মোটামুটি একটা ভয়ের, কেমন ভয়? ভয়টা কেমন হওয়া দরকার? আসলে এসব উদাহরণ দিয়ে তো আল্লাহকে কিভাবে ভয় করা দরকার সেটা মর্ম বুঝানো যাবে না। একটু চেষ্টা করা, আসলে ভয়টা কি, আল্লাহকে কিভাবে ভয় করতে হবে। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানেরা, হে ইমানদারেরা, মুসলমান না হয়ে মরো না। ইমানদারকে কি বললেন? মুসলমান না হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এভাবে ইমানদারদের ডেকেছেন, আর বিভিন্ন ধরনের এক এক জায়গায় এক এক আমলের নির্দেশ দিয়েছেন, এটা করো, ওটা করো, এটা করো না, ওটা করো না। কিন্তু এর চাইতে আরো মারাত্মক কথা আছে। আল্লাহ কুরআনুল কারীমের এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারেরা ঈমান আনো। ইমানদারকে কি বলছেন? ঈমান আনো। মারাত্মক কথা হয়ে যে নামাজ পড়ে না তাকে বলা যায় ভাই নামাজ পড়ো, যে রোজা রাখে না তাকে বলা যায় রোজা রাখো, যে তেলাওয়াত করে না জিকির করে না তাকে বলা যায় তেলাওয়াত করো জিকির করো, যে হালাল খায় না তাকে দাওয়াত দেওয়া যায় হালাল খাও। কিন্তু যার ঈমান আছে তাকে আবার আল্লাহ ঈমান আনতে বলেছেন। ঈমানদারকে কি বলছেন? বোঝা গেল এতক্ষণ আল্লাহ যেই ঈমানদারদের ডেকেছেন ওই ঈমানদারদের মধ্যে ভেজাল আছে। কি আছে? বোঝা দরকার আল্লাহ কেমন ঈমানদারদের এতক্ষণ ডেকেছেন আর কেমন ঈমান আনতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। এখান থেকে বোঝা যায় ঈমানদার কি, ঈমানের দাওয়াত দেওয়া যায়। যারা বলে তাকবীর তাবলীগ ওয়ালারা মুসলমানদের কেন দাওয়াত দেয়, ওরা তো কাফেরদের দাওয়াত দিবে, তাদের জবাব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ঈমানদার কেউ ঈমানের দাওয়াত দেওয়া যায়, নামাজি কেউ নামাজের দাওয়াত দেওয়া যায়, দিনদার কেউ দ্বীনের দাওয়াত দেওয়া যায়,
যারা বলে এত ওয়াজের প্রয়োজন কি, হুজুর আপনি জুমায় যা বলেন তা তো আমরা জানি, এত লম্বা বয়ান কেন করেন? কমিটিকে বলে এত ওয়াজের আয়োজন কেন করো, হুজুররা যা বলে জানি। আল্লাহ বলেন তুই যতই জানো না কেন তবুও তোকে জানার দাওয়াত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহই দিয়েছি। একজন তাহাজ্জুদ গুজার নামাজি তাকেও নামাজের দাওয়াত দিলে ক্ষতি আছে? বরং সওয়াব আছে। কি আছে? জোরে বলেন সওয়াব। ও মুসলমান ইমানদার, কেমন ইমানদারদের আল্লাহ ডাকলেন, কেমন ইমান আনতে বলেছেন? আল্লাহ ইমানদারদের ডাকলেন, বললেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ ইমানদারদের কেন ইসলামে ঢুকতে বললেন? ইমানদার তো এমনি ইসলামের মধ্যে থাকার কথা। বুখারী শরীফের ইমান আর ইসলামের তারুজ নিয়ে আলোচনা করা যাবে না, কারণ তার জন্য মাদ্রাসার ক্লাস। আর এই যে ভ্রাম্যমান মাদ্রাসা, এর জন্য যেটা বলা প্রয়োজন, যেই বলায় আপনারও ফায়দা হবে আমারও ফায়দা হবে সেগুলো বলবো। ঈমান আর ইসলামের আলোচনা বেশি বেশি হওয়া দরকার, কারণ আমাদের ঈমানের অবস্থা ভালো নয়, আমাদের ঈমানের মাঝে সুদ আছে, আমাদের ঈমানের মাঝে মিথ্যা আছে, আমাদের ঈমান হারাম মিশ্রিত ঈমান, আমাদের ঈমান সাহাবায়ে কেরামের মতো নির্ভেজাল ঈমান এখনো হয় নাই। এজন্য বেশি বেশি ঈমান, ঈমানের ফিকির করা, ঈমানের দাওয়াত দেওয়া, ঈমান নিয়ে চিন্তা করা আমাদের জন্য দরকার কি দরকার না। আল্লাহ ঈমানদারকে ইসলামের মধ্যে কেন ঢুকতে বললেন? ঈমান অর্থ বিশ্বাস। কি জোরে বলেন? বিশ্বাস। আওয়াজ দিয়া বলেন ঈমান অর্থ বিশ্বাস। বিশ্বাসের নাম ঈমান। অর্থ বিশ্বাস। বিশ্বাসের নাম ঈমান। ও মুসলমান ঈমানদার, বিশ্বাসীদের কি আল্লাহ আমল কেন করতে বললেন? ঈমানদারকে ইসলামে আল্লাহ কেন ঢুকতে বললেন? শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না, শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে। আশ্চর্য লাগলো, হুজুর আপনারাই বলেন ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, আপনারাই বলেন দোয়া চাইতে ঈমানের জন্য, অথচ আবার আপনি বললেন শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। আপনার এই সওয়ালে মুকদ্দারের জবাব বলেন তো, ঈমান কিসের নাম? জোরে বলেন ইসলাম। আপনি মাথায় টুপি দেওয়া সুন্নত বিশ্বাস করলেন, আপনি টুপির ঈমানদার হয়ে গেছেন, কিন্তু শুধুমাত্র টুপির ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। যদি জান্নাত পাইতে চান তাহলে টুপি মাথায় দিয়া টুপির আমল করে টুপির মুসলমান হওয়া লাগবে। আপনি বিশ্বাস করেছেন নামাজ পড়া লাগবে, নামাজ দরকার, নামাজ পড়া ফরজ, আপনি নামাজের ঈমানদার হয়ে গেছেন, কিন্তু নামাজের শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। যদি জান্নাত পাইতে চান তাহলে আপনি নামাজের আমল করে নামাজের মুসলমান হওয়া লাগবে। যারা বলো নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে, তোমার জন্য আজকের ওয়াজ, এই কথাগুলো তোমার জন্য। যারা বলো পর্দা না করলে কি আমার দিল ঠিক আছে, তোমার জন্য আমার এই বয়ান। যারা বলো রোজা না রাখলে কি আমার তো সব ঠিক আছে, তোমার জন্য বয়ান। যারা বলো রসুলের সুন্নত না মানলে কি রসুলের ইশক মহব্বতে আমার ভিতরটা ভরে আছে, তোমার জন্য আমার এই বয়ান। বলে না নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে এমন বলে? এই বলনেওয়ালা লোকের সংখ্যা আপনাদের এই এলাকায় একটু বেশি, এগুলো একটাও নামাজ পড়ে না কিন্তু টাইম টু টাইম গাঞ্জা টানে, কথা কয় না আছে না নাই? আপনারাও টানেন? নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, কথা সত্য, নামাজ না পড়লেও ঈমান থাকতে পারে, বুঝেন নাই? নামাজ না পড়লেও সে যদি বিশ্বাস করে তাহলে তো ঈমান হয়ে গেল। সে যদি বিশ্বাস করে আল্লাহ এক, রাসূল সত্য, শেষ নবী,
বাস ঈমান হয়ে গেল। কিন্তু তোমার এই ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। যারা বলো আমার অন্তর ঠিক আছে, পর্দা না করলে কি দিল ঠিক আছে? দিলের পর্দা বড় পর্দা। তোমার অন্তর ঠিক থাকতে পারে কিন্তু পর্দার আমল যদি না হয় তুমি খানি মুসলমান হইতে পারো না, তোমার জন্য জান্নাত নাই। পর্দা পর্দা মানুষ ভুলে গেছে, কথা বলে না। কয়টা ঘরে পর্দা আছে? কিভাবে জান্নাতের আশা করেন? ইমাম সাহেবের গিয়া বড় বড় ধমকও দেন, কারণ আপনাদের মতো জানি না অতটা, কিন্তু কমও জানি না, এমন বলে না অনেকে। আপনার ঘরে তো পর্দা নাই, পর্দা কি তাই তো আপনি বুঝছেন না। পর্দা করা জোরে জোরে, এই ফরজটা ভুলে গেলেন কেন? বেপর্দার কারণে আজকে সমাজে সমস্যার অর্ধেকের বেশি বেপর্দার কারণে। আল্লাহ বলেছেন কি, লা তাকরাবু যিনা, যিনার ধারে কাছেও যাইও না। আপনি বলবেন আল্লাহ যিনার ধারে কাছে যাইতে মানা করছে, নারীর কাছে তো আর যাইতে নিষেধ করেন। লা তাকরাবু যিনার ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেন, লা তাকরাবু যিনার মিজদাক হলো একজন বেগানা নারী আর একজন বেগানা পুরুষ, একই রাস্তা দিয়া দুইজন দুদিক থেকে আসতেছে, চোখের পাওয়ার যত দূর যায় চোখের পাওয়ারের শেষ সীমানা একজন বেগানা নারীকে দেখা গেছে, নারীর পক্ষ থেকে তার নজর যত দূর যায় একজন পর পুরুষকে দেখা যায়, তোমরা ওখান থেকেই দুজন দুদিকে ফিরে যাও, পথ পাল্টাও, রাস্তা বদলাও। কেন? যদি তোমরা কাছাকাছি আসো দুজনের মাঝে বেপর্দার লঙ্ঘন হবে, দুজনের মাঝে কথা হওয়ার সংখ্যা থেকে যাবে, কথা যদি হয় দুজনের মাঝে ইবলিস ঢুকে যাবে, যদি ইবলিস ঢুকে যায় একজন অপরজনের প্রতি আকৃষ্ট হওয়ার সংখ্যা আছে, যদি আকৃষ্ট হইয়া যাও দুজনের মাঝে ব্যভিচার ঘটার সংখ্যা আছে। এটাই হলো লা তাকরাবু যিনা, যত নজরের দূরে যত যায় সেখান থেকেই ফিরে যাও। কিন্তু আপনাদের মার্কেটগুলোতে নজর কত দূরে আর যাইবে? গারু যাইসা পড়ে। আফসোস, আমি যদি এই বয়ানগুলো করি তো তো বয়ান থেকে নামার আগে পুলিশে খারাইব। কি করে হাত কড়া নি? আহা, আপনি যদি ইসলাম মেনে নবীজির কথা শুনে কোন মেয়েকে বালেগা হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দেন, আপনিও জেলে, ছেলের বাবাও জেলে, ছেলেও জেলে। কিন্তু আপনার মেয়েটা যদি 18 বছরের আগে কোনো একটা ছেলের সঙ্গে ভেগে যায়, ব্যভিচারে লিপ্ত হয়, জিনা করে বাচ্চাও ফালায়, এটার কোন দোষ নাই, সাজাও নাই। এই যে সঠিক সময় বিবাহ না হওয়ার কারণে বাংলাদেশের মধ্যে যত ব্যভিচার হয়, এর দায়িত্ব 18 বছরের আগে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, এই আইন যারা প্রণয়ন করেছে তা সব দায়িত্ব তাদের, ধরা খাবি কিয়ামতের ময়দানে। ব্যভিচারের পথ খুলে দিয়েছো তোমরা। আমরা ব্যভিচার আর ধর্ষণের বিরুদ্ধে এবং নারীর সম্মানের প্রতি সবচেয়ে যত্নশীল ওলামা ইকরাম ইসলাম। কত সুন্দর পদ্ধতি, পর্দাদারি করে দাও, পৃথিবীতে আর ব্যভিচার থাকবে না, জেনা থাকবে না, ইউটিজিং থাকবে না। বরং তুমি নারীকে রাস্তায় নামতে উদ্বুদ্ধ করছ। কেন? তুমি একটা লুচ্ছা, নারীকে বাজারের পণ্য বানাতে চায়, নারীকে উপভোগের লালসায়
উপভোগের সামগ্রী বানিয়ে লালসা পূরণ করতে চায় এই লম্পটের গোষ্ঠী। আরে বাংলাদেশের কোন সংস্থার যেন একটা রিপোর্ট, বাংলাদেশের 80% মেয়েরা বিয়ের আগে যৌন মিলনে লিপ্ত হচ্ছে, বর্তমান রিপোর্ট। তা বেপর্দার কুফর আরো হবে, আরো হবে। যদি সতর্ক না হতে পারো আরো হবে। মা বোনেরা আমার উপরে অনেকে রেগে গেছেন ইতিমধ্যে, আরে তোমার ইজ্জত পৃথিবীতে নারীর ইজ্জতের চাইতে বড় ইজ্জতার কারণ। আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের প্রধান মেহমান। মাগরিব থেকে কি আমাকে স্টেজে বসায় রাখছে? আমার নাইমা এদিকে আপনাদের মাঝে হাঁটতে দিছে কেন? যেহেতু একটা আকর্ষণ আছে, আমি যদি মাগরিব থেকে এখানে বসে থাকতাম আপনাদের আকর্ষণ নষ্ট হয়ে যাবে। প্রধানমন্ত্রী যদি আসে সহজে দেখা করা যায়নি, রাষ্ট্রপতি যদি আসে কাছে যাইতে পারেনি কেন? ওটা দামি মানুষ, এটা নারীর সম্মান। নারীকে বেগানা পুরুষ কেউ দেখতে পারবে না, যত ক্ষমতাশালী হোক না কেন, এর চাইতে নারীর মর্যাদার কি দরকার? এর চাইতে নারীর মর্যাদার কি দরকার? মনের পর্দা বড় পর্দা, খাস পর্দা দরকার, খাস পর্দা দরকার। আপনার কি বলো ওটাকে, এই যে যাদের মাঝে মোটামুটি পর্দা আছে, খাস পর্দা জানে, তবুও তারা অনেকে ঘরের মধ্যে পূর্ণ পর্দা নাই। শালির সাথে দুলাভাইয়ের পর্দা কম না বেশি? মানে পর্দা বাস্তবায়ন এখন বেশি না কম? নাই বললি চলে। দেবরের সাথে ভাবি নাই বললি চলে? কেন বলে? দেবর তো ছোট ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো ভাই তো নয়, শালি বোনের মতো, বোনের মতো বোন তো নয়। আবার চাচি দেবর বা ভাসুরের ছেলের সঙ্গে দেখা দেওয়া জায়েজ আছে? আপনি যদি বলেন চাচি আপনি আর আমার সঙ্গে দেখা দিতে পারবেন না, কেন? হুজুর বলেছে। আপনার চাচি বলবে হুজুর বড় খারাপ, কেন? তোর মন খারাপ, তুই আমার ছেলের মতো, তোরে কোলে পিঠে করে মানুষ করেছি, তোর দিকে কি আমি খারাপ নজরে তাকাই? তুই কি আমার দিকে খারাপ নজরে তাকাও? খারাপ নজরে তাকায় না দেখেই বেপর্দার গুনাহ হয়, কথা বুঝে আসছে? শুধুমাত্র ঈমানদার হয়ে জান্নাত পাওয়া যাবে না। যারা বলে নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে, তোমার ঈমান থাকতে পারে কিন্তু এই ঈমান জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। নামাজবিহীন ঈমানের কোনো দাম নাই, রোজাবিহীন ঈমানের কোনো দাম নাই, পর্দাবিহীন ঈমানের কোনো দাম নাই। তুমি যদি রাগ করো আমার কিচ্ছু করার নাই, আমি যে কথাগুলো বললাম বাড়ির থেকে বানায়া কথাগুলো বলি নাই, আমার বাবার বানানো কথাগুলো বলি নাই, আমি কোরআন সুন্নার কথাগুলো বলেছি। তোমার কাছে যদি ভালো না লাগে তুমি ধরে নিও তোমার কাছে কোরআন সুন্নার কথা ভালো লাগে না। তুমি যদি আমার কথার বিরোধিতায় কাউন্টার দাও, যুক্তি দিতে চাও, তুমি মনে কইরো তুমি আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুক্তি দিয়া দাঁড়াইলা, আমাকে তুমি কিছুই করতে পারবা না, তোমার যত গালি সব গিয়া পড়বে আল্লাহ ও আল্লাহর রাসূলের উপর। ও মুসলমান ঈমানদার, ঈমানদারদের আল্লাহ কেন ইসলামের মধ্যে ঢুকতে বললেন? এক নাম্বার জবাব, শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পাইতে চাও ঈমানের সঙ্গে ইসলাম মানে আমল লাগবে। তুমি যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে পারো তবেই তুমি মুসলিম হইবা। আরো একটা জবাব, নবীজির এক জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আন ইসলাম গ্রহণ করার পর ইসলামের সমস্ত বিধিবিধান মানতেছেন, কিন্তু শুধুমাত্র উটের গোশত খাইতেন না, কি করতেন না? জোরে বলেন, উটের গোশত খাইতেন না।
কেন খাইতেন না? আগে যেই ধর্মে ছিলেন ওই ধর্মে উটের গোস্ত ঘৃণা করা হয়। উটের গোস্ত হালাল, ইসলামে হালাল না হারাম? হালাল। জানতেন কিন্তু মানতেন না, মানে আমল করতেন না। আল্লাহর কাছে ছোট্ট এই কাজটা পছন্দ হয় না। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদারেরা, হে আব্দুল ইবনে সালাম এবং দুনিয়ার কিয়ামত পর্যন্ত আগত ইমানদারেরা, ইসলাম যেহেতু মেনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ কর, উটের গোস্ত খাও, ইসলামের হালালকে হালাল জানলেই হবে না, সাথে সাথে আমল করে মানাও লাগবে। জানার নাম কামিয়াবি নয়, জানার সঙ্গে মানাও লাগবে। মানার নাম কামিয়াবি। আমরা তো অনেকে গরুর গোস্ত খাই না, চিনা নাই। হিন্দু ভাইয়েরাও গরুর গোস্ত খায় না। গরুর গোস্ত না খাইলেও গরুর মুখ ঠিকই খায়। হিন্দুরা যে গরুর গোস্ত খায় না আর মুসলমান গরুর গোস্ত খায় না, দুই গ্রুপের না খাওয়ার ইল্লাত বা কারণ কি এক? আপনি কেন গরুর গোস্ত খান না? ডাক্তার নিষেধ করেছে অথবা অ্যালার্জি আছে বা চর্বি বেড়ে গেছে। এরপরেও তো সুযোগ পাই না, মাঝে মাঝে ছাড়ে না। আর হিন্দু ভাইয়েরা যে গরুর গোস্ত খায় না, কেন খায় না? চর্বির কারণে নয়, তাদের অ্যালার্জির কারণেও নয়, তারা খায় না। গরুকে তাদের দেবতা মনে করে, উপাস্য মনে করে। কোন হিন্দু ভাই যদি মুসলমান হয়, ইসলাম গ্রহণ করে, তাহলে ওই ভাইকে গরুর গোস্ত খেতেই হবে, কারণ মুসলমান হয়ে তোমাকে প্রমাণ দিতে হবে ইসলামের হালাল। গরুকে তোমার গরুর গোস্ত খেয়ে প্রমাণ দিতে হবে তুমি এখন আর এটাকে দেবতা মানো না। শুধুমাত্র গোস্ত খান নাই, আল্লাহর কাছে পছন্দ হয় নাই, পরিপূর্ণ ঢোক। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন না, আল্লাহ বলেন হয় নাই, উদখুলু ফিস সিলমি কাফা, রোজাও রাখো, নামাজও পড়লা, রোজাও রাখলা, কিন্তু এখনো মিথ্যা ছাড়তে পারি নাই। আল্লাহ বলেন হয় নাই, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ কর, মিথ্যাও ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও। একটা আমল যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে, পরিপূর্ণের ব্যাখ্যা কি? একটা গ্লাসের মধ্যে যদি পানি দেওয়া হয়, এক ফোঁটা পানি যতক্ষণ দেওয়ার জায়গা থাকবে ততক্ষণ পর্যন্ত গ্লাসটা পূর্ণ না অপূর্ণ? ও মুসলমান ইমানদার, এভাবে ইসলামের সমস্ত বিধিবিধান মানতে হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকা লাগবে। এবার আবার আপনার প্রশ্ন, এতক্ষণ আলোচনার দ্বারা বুঝতে পারলাম ইসলামের মধ্যে ঢোকা লাগবে, কিন্তু ইসলামের পরিচয় কি? ইসলামের পরিচয় তো জানি না। আপনাকে যদি বলে দেওয়া হয় চট্টগ্রামের কারখানা থেকে এই জিনিসটা নিয়ে আসবা, জীবনে আপনি চট্টগ্রাম যান নাই, চট্টগ্রাম চেনেন না, আপনাকে যদি ঠিকানা না দেওয়া হয়, আপনি যদি সাইনবোর্ড পড়ার অনুমতি না থাকে, আপনি যদি নেটের মাধ্যমে গুগল থেকে আপনি ঠিকানাও বের করতে না পারেন, বলে আপনি কি জীবনেও চট্টগ্রাম গিয়া ওই কারখানা বের করতে পারবেন নি? আপনাকে যদি ঠিকানা লিখে দেওয়া হয় অথবা মানুষের কাছে জিজ্ঞেস করেন অথবা গুগল ম্যাপ বের করেন, তাহলে আপনার দ্বারা ঠিকানা পাওয়ার পর ওই ঠিকানাটা বের করা সম্ভব কি? সম্ভব নয়। আল্লাহ ইসলামের মধ্যে ঢুকতে বললেন, পয়গম্বর বলেন, উম্মত আমি তোমাদের জানায় দিলাম, ইসলামের ঠিকানা জানো, ইসলামের ঠিকানা জেনে নাও, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম পাঁচটা জিনিসের দ্বারা পরিপূর্ণ হয়, ইসলামের ভিত্তি পাঁচটা, ইসলামের ভিত্তি কয়টা? আওয়াজ দিয়া বলেন কয়টা? এক নম্বরে দুইটা সাক্ষী দিতে হবে, এক নম্বরে জোরে বলেন, দুই সাক্ষীর এক সাক্ষী, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর সাক্ষী তাওহীদের সাক্ষী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লা জিদ্দা ওয়ালা
নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, আল্লানা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, আল্লানা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, লা জাদ্দা ওয়া লা জাদ্দা তালা আম্মা ওয়া খালা, লা হাইয়ুলা লা সূরাতা লা শিবহালি মাওলা, লা হাইয়ুলা লা সূরাতা লা শিবহালি মাওলা। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এক নম্বরে সাক্ষী দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বর সাক্ষী ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, দুই নম্বর সাক্ষী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ তাআলার পাঠানো পয়গম্বর বান্দা এবং রাসূল, শেষ নবী, নবীর পরে আর কোন নবী নাই। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। যদি এর পরে কেউ নবী দাবি করে ওটা কাফের। ঠিক, ওই নবীকে যারা নবী বলে মানবে তারাও কাফের। ওই নবী, ওই নবীকে এবং নবীর অনুসারীদের যারা কাফের বলবে না ওরাও কাফের। এক নম্বর সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বর সাক্ষী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা সাক্ষী একত্রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা সাক্ষীকে একত্রে ঈমান বলে। কি বলে? দেখেন ইসলামের মধ্যে, ইসলামের ঠিকানা, ইসলামের ভিত্তি কয়টা, ইসলাম কয়টা জিনিসে দাঁড়িয়ে, ইসলামের মধ্যেই এক নম্বরে ঈমান, এক নম্বরে কি ঈমান, ইসলামের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে একটা সম্পর্ক আছে, একটার একটার পরিপূরক, আবার কিছু কিছু ব্যবধানও আছে। ঈমান কি জিনিস সেটাও তো এখন জানা দরকার, বোঝা দরকার। ইসলাম কয় জিনিসে পরিপূর্ণ হয়? আওয়াজ দিয়া বলেন কয় জিনিস? এক নম্বরে ঈমান, দুইটা সাক্ষী মিলে কি হলো? এক নম্বরে কি ঈমান তো জানা দরকার। ঈমান কাকে বলে? প্রত্যেকটা জিনিসের পরিচয় যদি পাই তবেই তো মানা সম্ভব। ঈমান তিন জিনিসে পরিপূর্ণ হয়, কয় জিনিস? ইসলাম কয় জিনিসে? ঈমান। এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদীক বিল জিনাত, তিন নম্বরে আমাল বিল আরকান। এক নম্বরে মুখে স্বীকার করা, দুই নম্বরে অন্তরে বিশ্বাস করা, তিন নম্বরে কাজে পরিণত করা। দেখেন ভালো করে খেয়াল করবেন, ইসলামের এক নম্বরে হলো ঈমান, ঈমানের তিনটা, এক নম্বরে জবানে স্বীকার করা, তুমি মুখে যেটা বলবা, দুই নম্বরে সেটা অন্তরে বিশ্বাস করবা, তিন নম্বরে মুখে বলবা অন্তরে যা বিশ্বাস করবা সেটা কাজে পরিণত করবা, মানে আমল করবা। আমলের নাম কি বলেছিলাম? ইমানের মধ্যে ইসলাম আছে, ইসলামের মধ্যে মুসলমান ইমানদার। এবার বোঝেন আল্লাহ কোন ইমানদারদের এতক্ষণ ডেকেছিলেন। যেই ইমানদারদের মধ্যে শুধুমাত্র ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, তাসদিক বিল জিনানের খবর আল্লাহ ভালো জানেন। অন্তরে আমি মানলাম কি মানলাম না আমার অন্তরের খবর কে জানেন? আমি মুখে যেটা বললাম আমল করলাম না, আল্লাহ দুনিয়ার বেআমল ইমানদারদের ডাক দিয়া বলছেন হে বেআমল ইমানদারেরা, আমিনু এমন ইমান আনো, আমাল বিল আরকান, যেই ইমানের মধ্যে আমল আছে। কথা বুঝাইতে পারলাম কি? এবার আসেন কোন কোন জিনিসের ঈমান আনবো, কোন কোন জিনিসকে বিশ্বাস করবো, অন্তর দিয়া বিশ্বাস করবো, জবানে বলবো, কাজে পরিণত করবো। প্রাথমিক পর্যায়ে সাতটা জিনিস মুখে বলবো, অন্তরে বিশ্বাস করবো, কাজে পরিণত করবো, কয়টা? জোরে বলেন ইসলাম কয় জিনিসে পরিপূর্ণ হয়? এক নম্বরে। জোরে বলেন ঈমান কয় জিনিসে পরিপূর্ণ হয়? এক নম্বর। দুই নম্বর।
তিন নাম্বার এখন কোন জিনিসগুলো কয়টা জিনিস পড়বো কাজে পরিণত করবো জোরে বলেন এক নম্বরে আমন্তু বিল্লাহ দুই নম্বরে ওয়া মালাইকাতিহি তিন নম্বরে ওয়া কুতুবিহি চার নম্বরে ওয়া রুসুলিহি পাঁচ নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি ছয় নম্বরে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা সাত নম্বরে ওয়াল বাতি বাদাল মাউত এক নম্বরে কার উপরে ঈমান আনতে হবে মানে তাওহীদে বিশ্বাসী হতে হবে এক নম্বরে কার উপরে ঈমান আওয়াজ দিয়া বলেন আওয়াজ দিয়া বলেন অন্তরের বুদ্ধি তাওহীদ ঢুকাও অন্তরে যদি তাওহীদ ঢুকাই দিতে পারো তোমার মাঝে জীবনেও শেরেক ঢুকবে না বেদাত ঢুকবে না তুমি যদি তাওহীদে বিশ্বাসী হতে পারো অন্তরে তাওহীদ ঢুকাইতে পারো আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রতি ঈমান যদি তোমার অন্তরে গেঁথে যায় দুনিয়ার যত বাধা বিপত্তি আসুক না কেন তোমার ঈমানের প্রতি মজা কোনোদিন কমবে না তুমি আমল করলা কিন্তু অন্তরের মধ্যে ভেজাল লাভ আছে কথা কন মুসলমান ইমানদার বড় দুঃখ দুঃখ ইদানিং কালে আমাদের মতো কিছু টুপিওয়ালাও পথভ্রষ্ট হয়ে যাচ্ছে আফসোস গত এক দেড় মাস আগে হঠাৎ দেখা গেল সিরিয়াল ধর্ষণকারী একজন মাথায় টুপি মুখে দাঁড়িয়ে গায়ে দাঁড়িয়ে ভাইরাস কিন্তু এদিকেও ঢোকা শুরু করছে ভাইরাস কিন্তু এদিকেও ঢোকা শুরু করছে সাবধান মহিলা মাদ্রাসা যারা আছে এখানে মহিলা মাদ্রাসা যতগুলো আছে সাবধান আমানত আমানত খুব সাবধান খুব সাবধান আমি বলে যাচ্ছি আপনি রাগ করলে কিচ্ছু করার নাই আমি হুজুর বলে কি আমার জন্য সব মাফ নাকি কথা বলেন এরা আসলে ইসলামের বন্ধু না ইসলামের দুশমন এদের ভিতরে আছে লম্পটি চিন্তা ভাবনা মাথায় টুপি দিয়া মুখে দাঁড়িয়ে নিয়ে গায়ে জুব্বা পরে ওলামায়ে কেরামের বদনাম করার জন্য ইসলামের বদনাম করার জন্য এদের মধ্যে ঢুকছে খুব সাবধান হতে হবে চতুর্মুখী ষড়যন্ত্র ইসলামকে গ্রাস করতেছে গ্রাস আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসার কথা তো সবাই জানেন আপনাদের মাঝে তো আমি বহুদিন ছিলাম আমার মনে হয় না এমন কেউ এখানে আছেন যে দুই একজন যারা আমার পিছনে নামাজ পড়েন নাই হয়তো দুই চারজন থাকতে পারেন বাকি সবাই গিয়েছেন সবাই জানেন তবু এখানে বলি দোয়ার পর যখন সাক্ষাৎ হয় অনেকে আমাকে হাদিয়া দেন এই হাদিয়াটা কেন দেন আপনি যদি এমনিই দেন আপনাদের অঞ্চল তো মাজারের অঞ্চল টাকা টাকা দেওয়ার প্রচলন বেশি কোন মানব মানে এই সিস্টেম শুনেন হাদিয়া এটা একটা ভালো কাজ জানা দরকার হাদিয়া কাকে বলে হাদিয়া মহব্বতের নিদর্শন স্বরূপ ভালোবাসায় কেউ আপনাকে চাঁদ প্রয়োগ করে নাই আপনার ভালো লেগেছে ভালোবাসার থেকে হালাল রুজির থেকে সুন্নতের নিয়তে যেটা দেওয়া হয় এর নাম হাদিয়া এটা দেওয়াও সুন্নত যারা হারাম কামাই করেন আপনি করেন কি করেন আপনি ভালো জানেন হারাম কামাইয়ের কোন হাদিয়া আমার হাতে আপনি দিবেন আমাকে না জানায় দিলে সমস্ত দায়ভার আপনার জানায় দিলে তো দিতে পারবেন আর যারা দিবেন আপনাদের সওয়াবের আরেকটা পথ প্রসাদা করে দিবেন প্রশস্ত করে দিবেন আপনি যখন দিবেন নিয়ত করবেন এটা আমার মাদ্রাসায় দান করছে কারণ আপনি যেটা আমাকে মুসাফায় দেন এটা আমি মাদ্রাসায় দিয়ে এটা ফায়দা হলো কি আপনার সওয়াবটা আরো বাড়লো সদকায় জারিয়ে দাঁড়িয়ে আল্লাহ কবুল করেন আজকে মাহফিলের জন্য অনেকে কষ্ট করেছেন অনেকে ত্যাগ করেছেন অনেকে দোয়া চেয়েছেন বিভিন্ন ভাবে আমরা সবার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন সকলের মনের নেক আশা পূরণ করেন ইস্তিগফার করি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন আল্লাহুম্মা আনতাস সালাম ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا دعاء خستم بدرگاه الهی حیات و دولت و علم و درازی بے گناہ گزشت فرما ساعت با حضور دل نکردم طاعت এই মানুষগুলো টাকার আশায় আসে না, এই খাবারের আশায় আসে না, এর মালি আল্লাহ আমিও কিছু দিতে পারবো না, কর্তৃপক্ষ কিছু দিতে পারবে না। আল্লাহ যারা আপনাকে পাওয়ার জন্য, দিন পাওয়ার জন্য, গুনাহ থেকে তওবা করার জন্য জান্নাতের আশায় এখানে আসছে, আল্লাহ সকলের মনের নেক আশাগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, এই মাহফিলে যারা কষ্ট ক্লেশ করলেন দান সদকা সাহায্য সহযোগিতা করলেন, মাহফিলের শুভাকাঙ্ক্ষী তাকাঙ্ক্ষী এলাকাবাসী নারী পুরুষ ব্যবসায়ী ছোট বড় আয়াল্লাহ সবাইকে আপনি কবুল করে লন। আয়াল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইলাম প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দেন, প্রত্যেকের ঘরে আপনার খাস রহমত বর্ষিত করেন। আয়াল্লাহ প্রত্যেকের ঘর থেকে আপনি কোরআনের আওয়াজ বাহির করে দেন, প্রত্যেক ঘরের নারী পুরুষকে নামাজি পর্দাশীল বানিয়ে দেন। আয়াল্লাহ ছেলে সন্তানগুলোকে দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দেন। আয়াল্লাহ চুরি ডাকাতি দুশ্মনের দুশ্মনী জালেমের জুলুম হিংসুকের হিংসা মুনাফিকের নেফাকির থেকে হেফাজত করেন। আয়াল্লাহ অনেক অসুস্থ দোয়া চাইছে পূর্ণ সুস্থতা দিয়ে দেন। আয়াল্লাহ যাদের বিবাহ হয় না সন্তান হয় না বিবাহ সন্তানের ফয়সালা করে দেন। আয়াল্লাহ যাদের চাকরি হয় না চাকরির ব্যবস্থা করে দেন। আয়াল্লাহ দোকানদার ব্যবসায়ী কর্মজীবী চাকরিজীবী জেলে মজদুর কৃষক শ্রমিক প্রশাসন সাংবাদিক জনপ্রতিনিধি সবাইকে আপনি কবুল করেন। আয়াল্লাহ সবার কামাই রুজিতে বরকত দেন, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা হাত উঠাইলাম একজনের হাত যদি আপনার কাছে পছন্দ হয় তাকে উসিলা বানাইয়া আপনি সবাইকে মাফ করে দেন। আল্লাহ গুনাহগার বানাইয়া কবরে নিয়েন না রে মালিক, আমাদের গুনাহ মাফ করে দেন, কত গুনাহ করেছি রে আল্লাহ। জীবনের দিকে তাকায় দেখছি কোনো সওয়াব নাই, কোনো নেক আমল নাই, সব গুনাহ গুনাহ। এই অবস্থায় যদি আজরাইল আসিয়া যায় জাহান্নাম সারা বুঝি জীবনে যত টুকটা পাটা আমল করেছি ভুল ত্রুটি ক্ষমা করে আপনি কবুল করে লন। আল্লাহ আপনার দয়া থেকে বঞ্চিত করিয়েন না, রহমত থেকে বঞ্চিত করিয়েন না, আমরা আপনার দয়া রহমতের কাঙ্গা। আপনি সারাই আমাদের আপনার কে হো নাই,
খুবজির রওজা মোবারকে পৌঁছে দেয়। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকের ওই উপরে সোয়া পৌঁছে দেয়। আল্লাহ বিশেষ করে আমরা হাত উঠাইলাম জানি না কেন মানাই কার বাবা নাই একটু দোয়া কর, তোদের দোয়ার কারণে আমাদের কবর গুলো শান্তির ব্যবস্থা হবে। ওই মা থেকে দেখে বৌদ্ধের সন্তান আল্লাহ
এলাকার পুরুষ যারা অন্ধকার কবরে।